সফলতার পিছে ছুটে লাভ নেই, সফল অভ্যাস বানিয়ে নিন, সফলতা আপনার পেছনে ছুটবে। ফ্রেন্ড, আমার ভিডিওর নিচে এরকম হাজার হাজার কমেন্টস থাকে, দাদা আমি তো চেষ্টা করে যাচ্ছি কিন্তু কোনো কিছু করেই, 10 বছর আগেও যেখানে ছিলাম, আমি যদি একটু রিভার্সে যাই, 10 বছর আগেও যেখানে ছিলাম এখনও সেখানে আছি। তো ফ্রেন্ড, আপনার সাথে যদি সেম এরকম ঘটনা ঘটছে যে আপনি কোনো কিছু করেই সফল হতে পারছেন না, তাহলে এই একটা ভিডিও দেখুন, আপনার জীবনে সফলতা আসা শুরু হয়ে যাবে, সে আপনি যে ফিল্ডেই থাকুন না কেন। বিষয়টি সম্পূর্ণ বোঝার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর আপনি যেটা চান সেটা পাওয়া আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল, আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ফ্রেন্ড, আপনি যদি আমাকে ইউটিউবে প্রথমবার দেখছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন শুরু করা যায়। ফ্রেন্ড, প্রথম টিপসের মধ্যে রয়েছে সফল অভ্যাস। ফ্রেন্ড, এই সফল অভ্যাস কি? সফল অভ্যাস হলো সেটাই যেখানে কাজ করার জন্য আপনাকে নিজেকে ফোর্স করার দরকার নেই, আমাকে এটা করতে হবে এটা করতে হবে, যেটা অটোমেটিক হয়ে যায়। 24 ঘন্টায় একদিন হয়, দিন 12 ঘন্টা, রাত 12 ঘন্টা। তো আপনি একটু রিয়েলাইজ করুন তো যে আপনি দিনে কত ঘন্টা কাজ করছেন বা কত ঘন্টা চেষ্টা করছেন সফল হওয়ার জন্য। তো ফ্রেন্ড, হাতে গুনো আপনি 4-5 ঘন্টা হয়তো বা বের করতে পারবেন বেশি বেশি, আর তারপরে কী করছেন? টাইম পাস করছেন, আড্ডা মারছেন। ফ্রেন্ড, এটা সত্য কথা যে যেটা আপনাকে সফলের দিকে নিয়ে যাবে সেটা করতে আপনার ভালো লাগে না বা কারোরই ভালো লাগে না, কিন্তু আপনার অভ্যাসটাকে যদি এরকম তৈরি করা হয় যে অভ্যাসই আপনাকে সফলতার দিকে নিয়ে যায়, সেজন্য আপনাকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে, আর সেটা আমি আপনাকে খুব সহজেই শিখিয়ে দিচ্ছি। ফ্রেন্ড, আপনাকে ওটা হিসাব করার দরকার নেই আপনি কত ঘন্টা কাজ করবেন, বা আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনাকে ওটা হিসাব করার দরকার নেই আপনি কত ঘন্টা বই পড়বেন। আপনি আগে এটা হিসাব করে নিন যে 24 ঘন্টার ভিতরে কত ঘন্টা আপনি অ্যাক্টিভ থাকতে পারেন। একটা মানুষের যদি বেশি বেশি ঘুমেরও দরকার হয় না, 6 ঘন্টা থেকে 8 ঘন্টা, এর থেকে বেশি ঘুমের দরকার নেই, তো 24 ঘন্টা থেকে যদি 8 ঘন্টা বের করে দেওয়া হয় তাহলে থাকছে 16 ঘন্টা। তো ফ্রেন্ড, আপনি আপনার ফ্যামিলির জন্য 2 ঘন্টা আলাদা করে সময় বের করে নিন, যে সম্পূর্ণ 2 ঘন্টা সময় আপনার ফ্যামিলিকে দেবেন। এমনি তো 2 ঘন্টা সময় দেন বলে আমার মনে হয় না। আরও 2 ঘন্টা আপনার মোবাইল চালানোর জন্য বা ফ্রেন্ডের সাথে আড্ডা মারার জন্য বের করে নিন, তারপরও কত থাকছে? ফ্রেন্ড, পুরো 12 ঘন্টা। তো এই 12 ঘন্টার ভিতরে আপনি যদি কোনো কাজ করেন বা আপনি যদি কোনো চাকরি করছেন অলরেডি, তো চাকরির সময়টা বাদ দিয়ে যেটুকু সময় থাকে আপনার ফ্যামিলিকে দিয়ে, আপনার আড্ডা মারার সময় দিয়ে, আপনার ঘুমের সময় বাদ দিয়েও যে সময়টা থাকে সেইটাই আপনি কাজে লাগান না। আর আপনি যদি অলরেডি চাকরি করছেন না বা এরকম কোনো জায়গায় নেই যেখানে আপনার সময়টা লাগছে, তো সেক্ষেত্রে পুরো 12 ঘন্টা আপনার সব কিছু বাদ দেওয়ার পরও পুরো 12 ঘন্টা আপনার জন্য সময় রয়েছে, তো সেটা আপনি কাজে লাগান। তো প্রতিদিন যদি 12 ঘন্টা আপনি চেষ্টা করেন আর এটা অভ্যাস বানায় নেন যে 12 ঘন্টা আমি কাজ করব বা আমার আর্থিক অবস্থা, আমার জীবনকে পরিবর্তন করার দরকার আছে, আপনি যদি মনে করেন তো কাজে লেগে যান। কী করতে হবে আর কী করতে হবে সেটাও আমি সম্পূর্ণভাবে আলোচনা করবো এই ভিডিওতে। তো সেজন্য আপনাকে 4:05 ঘুম থেকে উঠতে হবে, তো আপনার জন্য একটা লম্বা টাইম থেকে যাবে, আর এর ভিতরে যে আপনি যে সময়টা আপনার ফ্যামিলিকে কখন দেবেন, আপনার বন্ধুদের কখন দেবেন, এরকম মনে করেন যে আপনি বিকেলবেলা আপনার বন্ধুদের সময় দিলেন বা যে কোনো একটা টাইম বের করে নিলেন আপনার ফ্যামিলিকে নির্দিষ্ট সময় দেওয়ার জন্য, আর রাত 11টার সময় মনে করেন যে 10টা 11টার দিকে আপনি শুতে গেলেন। তো ফ্রেন্ড, আপনি আপনার টাইমটাকেই ম্যানেজ করে নিন, আপনি কোন সময় কী করবেন। আর আপনি যদি টাইমটাকে ম্যানেজ না করতে পারেন তাহলে কোনো কিছু দিয়ে ভালো কিছু করা সম্ভব না। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনার পেছনের 10 বছরের লাইফটা দেখে নিন। আপনি যদি পেছনের 10 বছরের টাইম ম্যানেজমেন্টটা করতেন তাহলে আজকে আপনি এখন যে অবস্থা আছে এর থেকে অনেক ভালো অবস্থানে থাকতে পারতেন। ফ্রেন্ড, 2 নম্বরে রয়েছে টার্গেট ফিক্সড। ফ্রেন্ড, আপনি যদি নাই জানেন যে আপনি কী করবেন তাহলে আপনি করবেন কীভাবে? তো আপনি টার্গেট ফিক্স করে নিন। যেরকম সবার লক্ষ্য কিন্তু একরকম হয় না, তাই তো? কেউ কেউ অনেক টাকা ইনকাম করতে চায়, সে ব্যবসা করতে চায়, তো আপনি কী ব্যবসা করবেন সেটা সেট করুন, কীভাবে করবেন তারপরে রিসার্চ করতে থাকুন। ফ্রেন্ড, কেউ একজন একটা অনেক লাখ টাকার কথা বলেছিল যে আপনি যা করতে চান সেই ব্যাপারটা নিয়ে যদি আপনি 5 বছর রিসার্চ করেন তাহলে পৃথিবীর 5% লোকের ভিতরে আপনি চলে আসবেন। তো আপনি কী করতে চাইছেন? আপনি যদি স্টুডেন্ট হন, মনে করুন আপনি বিসিএস ক্যাডার হতে চান বা ক্লাস 9, 10 বা 11 পড়েন, আপনার সামনে বর্তমান যে টার্গেটটা আছে সেটা ভালো রেজাল্ট করা, কিন্তু এর সাথে সাথে আপনি 10 বছর পরে কী করবেন সেটাও আপনাকে এখন প্ল্যানিং করতে হবে। কারণ আপনি যদি মাত্র 2 দিনে প্ল্যানিং করেন, 2 দিন পরে আবার নতুন করে প্ল্যানিং করবেন, আর 2 দিনই প্ল্যানিং দিয়ে তো সামনের দিকে কোনো যায় না, কারণ সামনের রাস্তাটা দেখা যায় না। তো আপনি যে পেশাতেই থাকেন না কেন, আজ থেকে কমসে কম 5 বছরের আগের প্ল্যানিংটা করবেন যে 5 বছর পরে আমি নিজেকে কোথায় দেখতে চাই, আর টার্গেটটা ফিক্সড করে সেই হিসেবে কাজে লেগে পড়ুন। মানে আপনার অভ্যাসটাই সেভাবে বানিয়ে নিন যেন সেটা করতেই আপনার ভালো লাগে। যেরকম সিম্পল যদি ধরা হয়, একজন যদি মদ খাওয়া লোক বা একজন সিগারেট খাওয়া লোক বা একজন পান খাওয়া লোক দেখবেন, বা এরকম আছে অনেক চা খাওয়া লোক, যদি সময় হলে যে টাইমটা এসে চা খায় বা পান খায়, সেই সময়টা হলে সে যদি পান বা চা বা সিগারেট না খেতে পারে তাহলে তার ভালো লাগে না। তো ফ্রেন্ড, এটাও কিন্তু এক ধরনের অভ্যাস, শুধু যে নেশা হচ্ছে, চাই কী নেশা হয়, সিগারেটে কী নেশা হয়? কোনো নেশা হয় না,
কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো আপনি যে কোনো কাজ মাত্র যদি 21 দিন করেন না, তো সেটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে, কিন্তু সেটা কন্টিনিউ রাখতে হবে। তো ফ্রেন্ড, প্রথম নাম্বার ছিল সফল অভ্যাস বানানো, দ্বিতীয় নাম্বার টার্গেট ফিক্স করা, আর ফ্রেন্ড তৃতীয় নাম্বার রয়েছে থিঙ্ক অ্যাবাউট ইয়োর টার্গেট। ফ্রেন্ড, আপনি কী করতে চাইছেন সেটা নিয়েই চিন্তা করুন। আপনি যদি ভাবেন যে দাদা আমি একটু এ করব, আমি একটু সেটা করব, আমি একটু ওটা ট্রাই করে দেখবো, হলো হলো, না হলো না হলো, মানে আপনি এক জীবনে মাল্টিপল অনেক কিছু করতে করার জন্য চিন্তা ভাবনা করছেন, আপনি কোনোটাই করতে পারবেন না। যারা এরকম করেছে তাদের লাইফটা দেখে নিন, আর যারা একটা দুটো জিনিসের উপরে ফোকাস করেছে তাদের জিনিসটা দেখে নিন। তো ফ্রেন্ড, যদি বৈজ্ঞানিকভাবে বলা হয়, আমরা একজন সুস্থ মানুষ প্রতিদিন 35,000 থেকে 60,000 মতো চিন্তা প্রতিদিন মাথায় আসে। তো এতগুলো চিন্তা যদি আপনার ব্যবসার উপরে বা আপনি যেটা করতে যাচ্ছেন সেটার উপরে করা হয়, তাহলে আপনাকে ওই ব্যাপারে মাস্টার হতে কতদিন সময় লাগবে? অল্প কিছুদিন সময়ের ব্যাপার। আপনি যদি যেটা করছেন বা যেটা করতে চাচ্ছেন সেটা নিয়েই যদি চিন্তা করেন, তাহলে কিন্তু সেটাতে সফল হতে খুব বেশি সময় লাগবে না। মনে করেন আপনি করতে চাইছেন এক জিনিস, আপনার মাথায় একটা জিনিস আছে যেটা আপনি করবেন, কিন্তু আপনি করছেন অন্য জিনিস আর চিন্তা করছেন অন্য জিনিস। তো ফ্রেন্ড, প্রথমত আপনি যদি সফলতা চান, তাহলে আপনি যেটা করছেন বা যেটা করতে চাচ্ছেন সেটাই সবসময়, এই 35,000 বা 60,000 যে ওয়ার্ল্ডটা, যে চিন্তাটা আপনার প্রতিদিন আসে, সেটার ম্যাক্সিমাম 50% আপনার ওই ব্যাপার নিয়ে ভাবতে হবে। অবশ্যই ইমার্জেন্সির জন্য কাজ চলে আসে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি যেটা করবেন, যেটা করতে আসছেন, সেটা কী কী প্রবলেম আছে তার ভিতরে ঢুকুন, তার ব্যাপারে জানুন, জেনে শুনে সে ব্যাপারে PhD করে নিন। তো এটা যদি আপনি করতে পারেন, তাহলে এটা কিন্তু খুব সহজ ব্যাপার যে আপনার সফলতা আসবেই আসবে। তো ফ্রেন্ড, প্রথম ছিল সফল অভ্যাস বানানো, দ্বিতীয় নম্বর ছিল টার্গেট ফিক্স করা, তৃতীয় নম্বর ছিল যেটা আপনি করতেছেন সেই ব্যাপারেই ভাববেন, ফালতু দুনিয়াদারি সমাজ যা কিছু আছে সব কিছু ছেড়ে দিন। ফ্রেন্ড, এটা যদি আপনি কন্টিনিউ করেন, তা আপনি যে পেশায় থাকুন, যে অবস্থানেই থাকুন না কেন, আপনার সফলতা আসবেই আসবে, এটা গ্যারান্টি থাকলো। তো ফ্রেন্ড, ভিডিওটি যদি আপনার কোনোরকম কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে ভিডিওটি রিভার্স করে আরেকবার দেখে নিতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন, অনেক চেষ্টা করার পরেও কিছু করতে পারছে না। তো ফ্রেন্ড, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, নমস্কার।